Assalamu alaikum my dear students after a long period of time i'm here in your online class you have recently finished an exam and i hope you all will do well in the exam and for the next exam we have to prepare ourselves and for this reason we are going to learn something new today i will discuss about verb a very important topic so let's get started

means shamapika kriya and non finite verb means ashamapika kriya finite verb what is finite verb the verb that completes the meaning of a sentence and changes its form according to the number and person of the subject and tense অর্থাৎ যে ভার্ব সেন্টেন্সের বক্তব্য শেষ করে ও সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং সাবজেক্টের নাম্বার পার্সন এবং সেই সেন্টেন্সের টেন্স অনুযায়ী এর রূপ পরিবর্তিত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে অর্থাৎ এখানে ভার্বের সাথে সাবজেক্টের একটা এগ্রিমেন্ট আছে ওকে দ্যাট মিন্স হিয়ার ভার্ব চেঞ্জেস অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যাকর্ডিং টু সাবজেক্ট নাম্বার ভার্সন অ্যান্ড টেন্স ইউনো নাম্বার হতে পারে সিঙ্গুলার হতে পারে প্লোরাল অ্যান্ড ফার্সন হতে পারে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন ওর থার্ড পারসন অ্যান্ড টেন্স মে বি এনি টেন্স পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স অর ফিউচার টেন্স ফার্স্টলি উই আর নটিসিং ভার্ব চেঞ্জ অ্যাজ পার টেন্স টেন্স অনুযায়ী কীভাবে ভার্বটি পরিবর্তিত হয় তোমরা এটি লক্ষ্য করে থাকবে এক্সাম্পলটি খেয়াল করো হি প্লেজ ক্রিকেট অ্যান্ড ইট ইজ

পাস্ট ফর্ম গঠন করেছে দ্যাট মিন্স এখানে ভার্বের ফর্ম চেঞ্জ হয়েছে কেন চেঞ্জ হয়েছে টেন্সের কারণে সো হিয়ার দিজ টু ভার্বস আর ফাইনেট ভার্বস ওকে দেন উই উইল সি নেক্সট এক্সাম্পল দ্যাট ভার্ব চেঞ্জেস অ্যাজ পার পার্সন The ফার্স্ট এক্সাম্পল ইজ আই রান a mile ডেলি আমি প্রতিদিন এক মাইল দৌড়াই হিয়ার আই ইজ দ্য ফার্স্ট পারসন অ্যান্ড সো রান আই ফার্স্ট পার্সন হওয়ার ক্ষেত কারণে এখানে রান হয়েছে আমরা জানি যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কেবলমাত্র ভারবে সাথে এস হয় ইন আদার কেস আমরা কোনো আমরা এস ফর্ম ব্যবহার করি না আমরা শুধু বেস ফর্ম ভার্ভের বেস ফর্মটা ব্যবহার করি ওকে অ্যান্ড ইন দ্য সেকেন্ড এক্সাম্পল ক্যান সে হি রানস আ মাইল ডেইলি সে এক মাইল দৌড়ায় সে নিয়মিত প্রতিদিন এক মাইল দৌড়ায় তো এখানে খেয়াল করো হিটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেজন্য এখানে রান্স বসেছে তাহলে সাবজেক্টের ভেরিয়েশানের কারণে এখানে ভার্বের ভেরিয়েশান হয়েছে সো দিস টু ভার্বস আর অলসো ফাইনেট ভার্বস নেক্সট খেয়াল করো ভার্ব চেঞ্জেস অ্যাজ পার নাম্বার সাবজেক্টের নাম্বার অনুযায়ী কীভাবে ভার্বের ফর্মটা চেঞ্জ হয় তা এখানে দেখানো হয়েছে অ্যাপেল ইজ অফ রেড কালার এখানে একটি আপেলের কথা বলা হয়েছে একটি আপেল লাল রঙের ওকে অ্যান্ড ইন দ্য নেক্সট এক্সাম্পল অ্যাপলস আর অফ রেড কালার এখানে অনেকগুলো অ্যাপলের কথা বলা হয়েছে অনেকগুলো আপেলের কথা বলা হয়েছে দ্যাট মিনস প্রথম এক্সাম্পলে হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং সেকেন্ড এক্সাম্পলে হচ্ছে অ্যাপলস প্লোরাল নাম্বার এবং নাম্বারের পরিবর্তনের কারণে এখানে ভার্বেরও পরিবর্তন হয়েছে প্রথমে বসেছে কি ইজ এবং পরবর্তীতে বসেছে আর সো হিয়ার ইজ অ্যান্ড আর অলসো ফাইনাইট ভার্বস ওকে আশা করি ফাইনাইট ভার্ব সম্পর্কে তোমাদের ধারণাটি পুরোপুরি ক্লিয়ার হয়েছে এবার আমরা শিখব হোয়াট ইজ নন ফাইনাইট ভার্ভ ফাইনাইট ভার্ভে আমরা শিখেছি দেয়ার ইজ এন এগ্রিমেন্ট বিটুইন ভার্ভ অ্যান্ড সাবজেক্ট ওকে এবং নন ফাইনাইট ভার্বে আমরা দেখবো এখানে সাবজেক্টের সাথে ভার্ভের কোনো এগ্রিমেন্ট নেই অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্বের কোনো চেঞ্জ হবে না ওকে সো হোয়াট ইজ নন ফাইনাইট ভার্ব দ্য ভার্ব দ্যাট ডাজ নট কমপ্লিট দ্য মিনিং অফ সেন্টেন্স অ্যান্ড ডাজ নট চেঞ্জ ইয়স ফর্ম অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অ্যান্ড পারসন অফ আ সাবজেক্ট অ্যান্ড অ্যাকর্ডিং টু টেন্স তাহলে নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ভ যেগুলো সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না অর্থাৎ মানে সে একা একা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না এবং সেই ভার্বগুলো সেই সাবজেক্টের নাম্বার পার্সন এবং সেন্টেন্সের টেন্স অনুযায়ী এর রূপ পরিবর্তিত হয় না তাকে বলা হবে নন ফাইনাইট ভার্ব তাহলে চলো দেখি আমরা এখানে খেয়াল করো

আকাশ উইল ফাইন্ড his অফিস at a ডিস্টেন্স দিস ইজ ফিউচার future indefinite tense অ্যান্ড হিয়ার দ্য সাবজেক্ট আকাশ ইজ থার্ড person singular নাম্বার বাট দেখো এখানে খেয়াল করে প্রথম এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে ওয়াকিং শব্দটির কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ সাবজেক্ট যাই হোক না কেন টেন্স যাই হোক না কেন এই ভার্ভটির কোনো পরিবর্তন হচ্ছে না সো এটাকে বলা হবে নন ফাইনাইট ভার্ভ বুঝতে পেরেছি অপরদিকে খেয়াল করো ফাইন্ড ভার্ভ এর কিন্তু পরিবর্তন হয়েছে প্রথম সেন্টেন্সটিতে বসেছে ফাউন্ড এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে বসেছে ফাইন্ড এবং এ পরিবর্তন কেন হয়েছে টেন্সের কারণে হয়েছে সো ইন দিস টু এক্সাম্পলস ফাইন্ড অ্যান্ড ফাউন্ড আর ফাইনাইট ভার্বস অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ওয়াকিং ইজ নন ফাইনাইট ভার্ব বুঝতে পেরেছো তোমাদের আরেকটি এক্সাম্পল দিই যেমন আমরা স্কুলে যেতে চাই উই ওয়ান্ট টু গো টু স্কুল সেই স্কুলে যেতে চায় হি ওয়ান্টস টু গো টু স্কুল খেয়াল করো দুটো সেন্টেন্সে উই ওয়ান্ট টু গো টু স্কুল হি ওয়ানস টু গো টু স্কুল এখানে টু গো দুটো সেন্টেন্সের কোনো পরিবর্তন নেই যদিও প্রথম সেন্টেন্সটিতে সাবজেক্ট উই ব্যবহার করেছি প্লোরাল এবং দ্বিতীয় যে সেন্টেন্সটি বলেছি আমি সেটাতে ব্যবহার করেছি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু টু গো এর পরিবর্তন হচ্ছে না সো দিস আর ফাইনার ভার্বস আরেকটি বিষয় বলি যেমন যদি আমরা শুধু এভাবে বলি আমরা যেতে চাই আমরা স্কুলে যেতে চাই এখানে ওয়ান ভার্বটি ব্যবহার না করে শুধু যদি তোমরা টু গো দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু খেয়াল করবে যে সেন্টেন্সটির অর্থ সম্পূর্ণ হচ্ছে না যেমন আমরা যদি ওয়ান্ট ভার্ভটি বাদ দিয়ে বলি উই টু গো টু স্কুল আমরা স্কুলে যেতে যে সেন্টেন্সটি বাংলা করলে দাঁড়ায় আমরা স্কুলে যেতে আমি ধরো আর কিছু বললাম না তাহলে কি হবে সেন্টেন্সটি কি সম্পূর্ণ হবে কখনোই না সেন্টেন্সের অর্থটি সম্পূর্ণ হচ্ছে না এ থেকে বোঝা যাচ্ছে শুধুমাত্র নন ফাইনাইট ভার্ব এর কোনো ক্যাপাসিটি নেই অথবা এর কোনো সক্ষমতা নেই যে ওই সেন্টেন্সটির অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করে তাহলে আমরা শিখলাম নন ফাইনাইট ভার্বসের দুটো বৈশিষ্ট্য সেটা কি নাম্বার ওয়ান সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখানে থাকবে না অর্থাৎ যে কোনো কারণেই বা সাবজেক্ট এবং টেন্সের কারণে কখনোই ফাইনেট ভার্বের পরিবর্তন হবে না এটা সব জায়গায় অপরিবর্তিত থাকবে নাম্বার টু ফাইনাইট ভার্ব কখনোই একা একা কোনো সেন্টেন্সকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবে না সেন্টেন্সের অর্থটিকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবে না এই দুটো বৈশিষ্ট্য সো এই দুটো বিষয় খেয়াল রাখবে চলো আমরা আরেকটু বিষয় শিখি এখানে দেখো নন ফাইনাইট ভার্বস ডু নট ফাংশন অ্যাস ভার্ভ অর্থাৎ নন ফাইনাইট ভার্বস যদিও এরা ভার্ভ কিন্তু এরা কিন্তু ভার্ভের মতো কাজ করে না এরা অন্য তিনটি পার্স অফ স্পিচ নাউন অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এদের মতো কাজ করে আমরা নেক্সট ক্লাসগুলোতে আরও বিস্তারিতভাবে এগুলো দেখবো এবং শিখব নন ফাইনেট ভার্বস আবার তিন ধরনের হয় জিরান্ট ইনফিনিটিভস অ্যান্ড পার্টিসিপলস ওকে এটাও আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত শিখব আজ তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রয়েছে সেটা হচ্ছে ফাইন্ড আউট ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস এখানে পাঁচটি সেন্টেন্স আছে তোমাদের কাজ হচ্ছে ফার্স্টলি ফাইন্ড দ্য ভার্বস অ্যান্ড সেকেন্ডলি ফাইন্ড আউট ইফ ইট ইজ ফাইনাইট অন নন ফাইনাইট প্রথমত তোমরা ভার্ব চুজ করবে এবং সেকেন্ডলি তোমরা এটা চুজ করবে এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ভ ওকে তো আশা করি তোমরা হোমওয়ার্কটি বাসায় কমপ্লিট করবে এবং নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই ফিডব্যাক দেবে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ